যে গানটি না হলে আমাদের ভাষার কথা বলা হয় না, যে গানটি না হলে আমাদের কাছে একুশ ফিরে আসে না, যে গানটি না হলে প্রভাত ফেরির মিছিল হয় না, যে গানটি না হলে আমাদের রক্ত শিহরিত হয় না, যে গানটি না হলে বায়ান্নর প্রতি আমাদের ভালোবাসা উগলে ওঠে না। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সেই কালজয়ী গানের লেখক, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট, সাহিত্যিক, চলচ্চিত্রকার আব্দুল গাফফার চৌধুরী আর নেই, সেটি এখন পুরনো খবর। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় ভোর 6:40 চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মার্চ থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমেছে। আব্দুল গাফফার চৌধুরীর অনেক পরিচয় থাকলেও একটি গানই তাকে বাঁচিয়ে রাখবে সুদীর্ঘকাল, যতদিন বাংলাদেশ নামটি থেকে যাবে। আব্দুল গাফফার চৌধুরী দুর্দান্ত এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে গেলেন। নানা মাত্রিক প্রতিভায় নিজেকে বিকশিত করেছিলেন তিনি। যখন যেখানে হাত দিয়েছেন সেখানেই পেয়েছেন সাফল্য। একজন সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ হিসেবে অনেক বেশি সমাদৃত তিনি। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির জন্য অমর হয়ে রইবেন এই কীর্তিমান। গানটির পেছনের গল্পটি একবার বাংলা একাডেমির একটি অনুষ্ঠানের বক্তব্যে তুলে ধরেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। 1952 সালের 21 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার তৎকালীন প্রাদেশিক আইন পরিষদ ভবনের, বর্তমানে যেটি জগন্নাথ হল, সামনে গুলিবর্ষণ করা হয়। শহীদ রফিকের লাশ পড়ে আছে মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের বারান্দায়। তার মাথার খুলি উড়ে গেছে গুলিতে। এই খবর শুনে গাফফার চৌধুরী তার বন্ধুরা মিলে ছুটে যান হাসপাতালে। শহীদ রফিকের লাশ দেখে তার মনে শোকে আবেগে গুঞ্জরিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। হাসপাতালের পাশে মেডিকেল কলেজের ব্যারাক হোস্টেলের সামনে তখন ছাত্র জনতার ভিড়। সে সময় গাফফার চৌধুরীর সঙ্গে দেখা হয় তার এক বন্ধু সৈয়দ আহমেদ হোসেনের সঙ্গে। তিনি জানতে চান গাফফার চৌধুরী কি মিছিলে ছিলেন। তখন তিনি বলেছেন, হ্যাঁ ছিলাম, গুলি শুরু হতেই মেডিকেল হোস্টেলের ভেতরে আশ্রয় নিয়েছিলাম। এখন হাসপাতালের বহির্বিভাগের মেঝেতে একজন শহীদের মৃতদেহ দেখে এলাম। তাকে দেখে মনে হয়েছে আমার আপন ভাই। মনে মনে একটি কবিতার লাইনও তৈরি হয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। তখন কবিতার লাইনটি শুনে আহমেদ হোসেন তার হাত চেপে ধরে বললেন, এই কবিতাটি এখনই লিখে ফেলুন। গাফফার চৌধুরী বললেন, রাস্তায় দাঁড়িয়ে কি কবিতা লেখা যায়? হোস্টেলে ফিরে গিয়ে লিখব। তখন আহমেদ হোসেন বললেন, আপনি হেঁটে আরমানিটোলা পর্যন্ত যেতে যেতে কবিতা হারিয়ে যাবে, আপনি আমার সাইকেলটা নিন, তাড়াতাড়ি হোস্টেলে গিয়ে কবিতাটি লিখুন। গাফফার চৌধুরী তখন ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। এদিকে সরকারের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ ও ছাত্রাবাস বন্ধ করে দেয়া হয়। জানানো হয় রাতেই তাদের ছাত্রাবাস ছেড়ে যেতে হবে। গাফফার চৌধুরী কাপড় চোপড় গোছানোর জন্য দোতলায় নিজের কক্ষে যান। তখন তার মনে হলো কবিতার কয়েকটি লাইন অন্তত লিখে রাখা দরকার, না হলে কবিতাটি মন থেকে হারিয়ে যাবে। যে টেবিলে বসে কবিতার 5-6 লাইন লিখে ফেললেন, বাকিটা আর তখন লেখা হয়নি তার। বেগমবাজারে ঢাকা কলেজের তখন আরেকটি ছাত্রাবাস ছিল, নাম নূরপুর ভিলা। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন দর্শনের অধ্যাপক সাইদুর রহমান, তারই ছেলে শফিক রেহমান। তিনি থাকেন হোস্টেলের গেস্ট হাউসের দোতলায়। ওই রাতে গাফফার চৌধুরী শফিক রেহমানের কাছে গিয়ে উঠলেন। সেখানেই কবিতাটির আরও কিছু অংশ লেখা হলো। পরদিন 22 ফেব্রুয়ারি শোক র্যালিতে পুলিশের লাঠিচার্জে অনেকের সঙ্গে গাফফার চৌধুরীও আহত হন। পায়ে মারাত্মক ব্যথা পান তিনি। তার সহপাঠী দাউদ খান মজলিশ তাকে নিয়ে যান বংশালে, তার এক আত্মীয়ের বাসায়। সেই বাসার এক চিলে কোঠায় তিনি থাকতেন। সেখানে বসে একুশের কবিতাটি শেষ করার চেষ্টা করেন গাফফার চৌধুরী, কিন্তু অসুস্থতার কারণে তা হয়ে ওঠেনি। এরপর তিনি ভর্তি হন ঢাকা মেডিকেলে। সেখানে এসে আহমেদ হোসেন জানতে চাইলেন, কবিতাটি লেখা শেষ হয়েছে? গাফফার চৌধুরী বললেন, অর্ধেকের মতো হয়েছে। তখন আহমেদ হোসেন
তার হাত চেপে ধরে অনুরোধ করেন কবিতাটি আজই শেষ করে দিতে হবে। আহমেদ হোসেন তাকে কাগজ কলম এগিয়ে দিয়ে বললেন কবিতাটি এখনই শেষ করে দেন। অবশেষে গাফফার চৌধুরী পুরো কবিতাটি লেখা শেষ করলেন। গানটিতে মোট 30 লাইন থাকলেও প্রভাত ফেরির গান হিসেবে প্রথম 6 লাইন গাওয়া হয়। পরবর্তী সময়ে 1969 সালে জহির রায়হান তার জীবন থেকে নেয়া সিনেমায় গানটি ব্যবহার করলেন। একুশের এই গান আজ আর কেবল বাংলাদেশের গান নয়, 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের ইউনেস্কোর এক ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের 193টি রাষ্ট্রে গাওয়া হয় এই গানটি। বর্তমানে এই গানটি ইংরেজি, হিন্দি, মালয়, ফরাসি, সুইডিশ, জাপানি সহ 12টি ভাষায় গাওয়া হয়ে থাকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ওপারে নিশ্চয়ই এই গানটি গাইতে গাইতে আপনি ভালো থাকবেন, চিরনিদ্রায় ভালো থাকুন কিংবদন্তি, ভালো থাকুন গাফফার চৌধুরী।